যারা মার্কিন যুক্তরাষ্ট্রে গত 10 বছর ধরে অবৈধভাবে বসবাস করে আসছে এবং যাদের কাছে কোনো বৈধ ডকুমেন্টস বা কাগজপত্র নেই, তাদের জন্য সুখবর। এসব অবৈধ অভিবাসী বা ইল্লিগেল ইমিগ্রেন্টদেরকে আমেরিকার নাগরিকত্ব দেওয়া হবে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দেন। বাইডেনের নয়া ঘোষণা অনুযায়ী 5 লাখ অবৈধ অভিবাসী বা ইল্লিগেল ইমিগ্রেন্টসকে আমেরিকার নাগরিকত্ব দেওয়া হবে। প্রেসিডেন্ট জো বাইডেন 18 জুন মঙ্গলবার এই ঘোষণা দেন, অথচ এই ঘোষণার মাত্র 2 সপ্তাহ আগে আমেরিকার সাদান বর্ডারে অবৈধ অভিবাসীদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলেন জো বাইডেন। এবং যারা অ্যাসাইলাম কেস করার জন্য রেডি হচ্ছিল বা অ্যাসাইলাম করার জন্য চাচ্ছিল, তাদের ব্যাপারেও প্রবল নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং ডিপোর্টেশন করার একটা ব্যবস্থা নেওয়া হয়। বাইডেনের এই আকস্মিক ঘোষণায় বহু ডেমোক্রেট নেতা লয়ার অসন্তুষ্ট হয়েছিল এবং নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যেই বাইডেন সমালোচনার মুখে পড়েছিলেন। এই নতুন ঘোষণা অনুযায়ী আমেরিকান নাগরিকদের স্পাউস যারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে আমেরিকা আছেন, তারা এখন পারমানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এরপরে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। 18 জুন জো বাইডেন এই ঘোষণার সাথে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিগ্রেশন নীতির কড়া সমালোচনা করেন। অন্যদিকে একই দিন ট্রাম্প উইসকনসিন এর এক নির্বাচনী র্যালিতে বলেছেন, যখন আমি পুনর্নির্বাচিত হব, জো বাইডেনের এই বেআইনি সাধারণ ক্ষমা পরিকল্পনাটি ছিঁড়ে ফেলে দেব এবং আমরা যেদিন হোয়াইট হাউসে ফিরে আসব সেদিনই তা ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সে যাই হোক, ওইসব অবৈধ ইমিগ্রেন্টরা মার্কিন নাগরিকত্বের জন্য বা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যারা আমেরিকাতে গত 10 বছর ধরে আছেন এবং কোনো আমেরিকান সিটিজেনকে বিয়ে করেছেন। অর্থাৎ এখানে দুইটা জিনিসকে প্রাধান্য দেওয়া হচ্ছে। একটা হচ্ছে যারা এই অ্যাপ্লিকেশনের আওতায় পড়বেন তাদেরকে এখানে 10 বছর ধরে থাকতে হবে আমেরিকায় এবং সে 10 বছরটা হিসাব করা হবে 2024-এর 17 জুন পর্যন্ত। আর সেকেন্ড অপশন হচ্ছে তার স্পাউস, অর্থাৎ আবেদনকারী যদি পুরুষ হন তার স্ত্রী আমেরিকার সিটিজেন হইতে হবে, আর আবেদনকারী যদি মহিলা হন তার স্বামী আমেরিকার সিটিজেন হইতে হবে। এই দুইটা প্রধান শর্ত। এই নতুন ঘোষণার আওতায় অ্যাপ্লিকেশন করার পরে 3 বছরের মধ্যে সেটাকে প্রসেস করা হবে এবং সেই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হওয়ার পরে তাকে গ্রিন কার্ড দেওয়া হবে এবং এই সময়টা 3 বছর প্রশাসন বলছে, আমেরিকার প্রশাসন। এরপরে তার ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করা হবে এবং সেটা হচ্ছে টেম্পোরারি একটা ওয়ার্ক পারমিট দেওয়া হবে, অর্থাৎ ইন দ্য মিন টাইম সে যাতে কোনো কাজ করতে পারে। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এর মধ্যে যে ডিপোর্টেশনের একটা অর্ডার হয়েছিল, ডিপোর্টেশন অর্ডার, সে অর্ডারটা প্রত্যাহার করা হবে। জো বাইডেনের এই নতুন ঘোষণার আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে প্রায় 50,000 ছেলে মেয়ের এখানে গ্রিন কার্ডের ব্যবস্থা করা হবে। এরা হচ্ছে ওইসব পরিবারের সন্তান যাদের হয় মা বা বাবা যে কোনো একজন আমেরিকার সিটিজেন ছিল কিন্তু আরেকজন ইল্লিগেল ছিল, তাদেরই সন্তান এরা। এবং এদের এখন পর্যন্ত কোনো ডকুমেন্ট ছিল না, এখন তারা ডকুমেন্টেড হবে, অর্থাৎ তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে। বিয়ের বিষয়ে যে প্রসঙ্গ এখানে আসছে সেটা হচ্ছে যে কত বছর বিয়ের সম্পর্ক, এটা কোনো বিবেচ্য বিষয় না এখানে, তবে সেটা 17 জুন 2024 মধ্যে এই বিয়েটা সম্পন্ন হতে হবে। মার্কিন প্রশাসন জানিয়েছে এই সামারের শেষ দিকে অ্যাপ্লিকেশনের প্রসেস শুরু হবে, তবে অ্যাপ্লিকেশনের ফি কত তা এখনও তারা নির্ধারণ করে নাই, সেটা পরে জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটের মাধ্যমে। আমেরিকার নির্বাচনী বছরে জো বাইডেনের এমন অভূতপূর্ব ঘোষণায় আমেরিকানদের মাঝে, বিশেষ করে যারা অবৈধভাবে এখানে বসবাস করছে, তাদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। কারণ তারা এতদিন পর্যন্ত একটা ডিপোর্টেশনের ভয়ে ছিলেন, বিশেষ করে ট্রাম্পের যে বিভিন্ন সময় বক্তব্য সেটা নিয়ে তারা খুব উদ্বিগ্ন ছিলেন। কারণ আগামী বছর ট্রাম্পের হয়তো নির্বাচনে জয়লাভ করার একটা আশঙ্কা আছে বা রিপাবলিকান কোনো নেতার, তো সেই দৃষ্টিকোণ থেকে তারা খুবই একটা আশঙ্কায় ছিল যে এর মধ্যে যদি তাদেরকে ডকুমেন্টেড করা না হয় বা সিটিজেনশিপ দেওয়া না হয় তাহলে তাদেরকে ডিপোর্ট করা হইতে পারে। এবং তারা বিশেষ করে উদ্বিগ্ন ছিল তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে, কারণ এই সমস্ত ছেলে মেয়েরাও কিন্তু এখানে ডকুমেন্টেড ছিল না এবং এরা অনেকে এখানে পড়াশোনা করেছে এবং মাঝপথে আছে। এই অবস্থায় যদি তাদেরকে ডিপোর্ট করা হয় তাহলে তাদের ভবিষ্যৎ
খুবই আর সংকটাপন্ন হবে। তো এটা নিয়ে যারা এখানে অবৈধভাবে বসবাস করছিলেন এতদিন আমেরিকায়, তারা খুবই শঙ্কার মধ্যে ছিলেন। এখন জো বাইডেনের এই নতুন ঘোষণায় তাদের মধ্যে একটা নতুন আশা দেখা দিয়েছে। বাইডেন এই সাধারণ ঘোষণা এমন এক দিনে দিলেন যেদিন বারাক ওবামা আমেরিকার মাটিতে বসবাসকারী 800,000 শিশুকে বৈধতা দান করেছিলেন, যেটাকে বলা হয় ডিফারাল অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস বা ডাকা। এই ডাকার বারোতম বার্ষিকী ছিল 18 জুন, এবং এই দিনে বাইডেন এই আরেকটা ঐতিহাসিক ঘোষণা দেন। এদিন হোয়াইট হাউসে এক ভাষণে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, উই ক্যান বোথ সিকিউর দ্য বর্ডার অ্যান্ড প্রোভাইড লিগ্যাল পাথওয়েজ টু সিটিজেনশিপ। বাইডেন সেড, আই এম নট ইন্টারেস্টেড ইন প্লেইং পলিটিক্স উইথ দ্য বর্ডার অ্যান্ড ইমিগ্রেশন, আই এম ইন্টারেস্টেড ইন ফিক্সিং ইট। অর্থাৎ বাইডেন বলতে চাচ্ছেন যে তিনি বর্ডার সিকিউরিটি যে গুরুত্ব দিচ্ছেন, ইমিগ্রেশনকে গুরুত্ব দিচ্ছেন, এবং এটা নিয়ে তিনি কোনো পলিটিক্স করতে চান না। এবং স্বাভাবিকভাবে তিনি ইঙ্গিত দিয়েছেন আরেক তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের দিকে, কারণ ট্রাম্প বারবার এই ডিপোর্টেশন, ইমিগ্রেন্টদেরকে ইল্লিগাল বলছেন, এবং তিনি একটা মেসিভ একটা ডিপোর্টেশন অর্ডার দিবেন, এরকম বিভিন্ন ধরনের হুঁশিয়ার বিভিন্ন সময় দিয়ে আসছেন এবং এখনও দিচ্ছেন। তো জো বাইডেনের এই ভাষণে তারই একটা সমালোচনা আছে। রাজনীতি যাই হোক না কেন, আজকের এই ঘোষণায় অনেক ইমিগ্রেন্টদের ভাগ্য যে খুলে যাবে, বিশেষ করে একজন সিটিজেন আছেন আরেকজন অবৈধভাবে আছেন, তা সেসব পরিবারের ভাগ্য খুলে যাবে এবং তাদের সন্তানদের ভাগ্য পরিবর্তন হবে, এবং এটাই এক প্রকার নিশ্চিত।